হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা, সুজির রস বড়া। যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি আর ইয়ামি এই নাস্তাটা, আর করতেও খুবই সহজ, ঝামেলা নাই। আপনারা কিন্তু এটা যে কোনো সময় এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। কথা বাড়াবো না, রেসিপিতে চলে আসছি। বলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এর ভিতরে সুজি দিয়ে দিব। এই তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আমি আমার পরিমাণ মতো সুজি নিয়েছি, আপনারা যতটুকু বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী সুজি নিয়ে নিলেই হবে। এখন আমি সুজিটা খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সুজি থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দুধ আর পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। এখন এই সুজির ডোটা আমি সামান্য একটু ঠান্ডা করে নিব, মোটামুটি হাতে সহনশীল এরকম ঠান্ডা করে নিব। নেওয়ার পরে আমি রসবড়াগুলো তৈরি করে নিব। তো এখানে সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ধরা যাচ্ছে এরকম। তো হাতে একটু তেল মেখে নিয়েছি, তেল অথবা ঘি যে কোনোটাই দিতে পারেন। এখন আমি আমার মতো শেপ করে নিচ্ছি, আমি একটু বড় বড় করেই বানাচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারেন। তো এভাবে তৈরি করে আমি এগুলো সবগুলো শেপ দিয়ে নিব। আমি এরকম গোল রসগোল্লার মতন, মিষ্টির মতন শেপ দিচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা অথবা যে কোনো সাঁচেও তৈরি করতে পারেন। তো আমার সুজি রসবড়াগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল, এখন আমি ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আর তেলটা কিন্তু হালকা গরম থাকতেই বড়াগুলো ছেড়ে দিতে হবে। চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিচ্ছি। রস বড়ার জন্য এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন। 2টা এলাচি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে জাল করে নিব। আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, চুলাটা বন্ধ করে কিছুটা ঠান্ডা করে নিব। আর এদিকে আমি আস্তে আস্তে রসবড়াগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু স্লোতে রেখে, একেবারে লোতে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে, হালকা হালকা করে, একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। এই কালারটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা চাইলে এরকম কালারেও নামাইতে পারেন অথবা আর একটু গাঢ় করেও নামাতে পারেন। তো মোটামুটি বেশ কালার চলে এসছে, এখন আমি এগুলো তেল থেকে উঠিয়ে একেবারে সরাসরি যে চিনি শিরাটা করেছিলাম সেটার ভিতরে দিয়ে দিব। আর চিনি শিরাটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে কিছুটা, কারণ 2টাই গরম থাকা যাবে না। রসবড়া ঠান্ডা থাকতে হবে, না হলে চিনি শিরা ঠান্ডা থাকতে হবে, যে কোনো একটা। তো এগুলো আমি এখন চিনি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের খুবই সুস্বাদু সুজি রসবড়া। কেমন লাগলো রেসিপি? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।